বাড়ির সামনের রাস্তাটা না আজকে পিচ হচ্ছে, তো সকাল সকাল ওই রোলারের আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে। তো বুঝতেই পারছো সামনে যেহেতু ভোর, রাস্তার খানা খন্দ তো এখন একটুখানি বোঝাতেই হবে। তো যাই হোক, আমি না পার্টিকুলারলি এই জায়গাটা দাঁড়িয়ে আজকে ব্লগটা শুরু করলাম। কালকে তোমাদের বলেছিলাম যে ক্যামেরা ঠিক ঘোরানো যায় না এই জায়গাটায়। দেখো আমি কালকে কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো সকাল সকাল রেডিও হয়ে গেছি আজকে ডেটার জন্য, আমি খুব এক্সাইটেড। আজকে সৌরভের মনটা অতটাও ভালো নেই, কিন্তু আমার আর দিদির মনটা আজকে খুব ভালো আছে। তো চলো আজকের প্ল্যান তো তোমরা জানতেই পারবে, তার আগে আগে ব্রেকফাস্ট করা যাক। কিন্তু আমার মনে হয় না তোমরা খুব বেশি কিছু শুনতে পারবে, আজকে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে আমাদের এখানে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ, আছে পরোটা, আলুর তরকারি আর নতুন গুড়ের সন্দেশ। তো মামুনি অ্যাকচুয়ালি বলেছিল যে ভাত খেয়ে বেরোতে, তো আজকে দিদির সাথে মেনলি আমি বেরোচ্ছি আর সৌরভকে আমরা নিয়ে যাচ্ছি, পাও নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মেনলি আমি আর দিদি বেরোচ্ছি বলতে পারো। তো দিদি বললো 12টার সময় বেরোনো হবে, একবারে লাঞ্চ করে বেরোবো, কিন্তু সকাল সকাল তো তোমরা জানোই যে আমরা ভাত খেতে পারি না, তাই পরোটা আলুর তরকারি খেয়ে যাচ্ছি। মা উল্টে বলছিল যে ভাত না খেয়ে সারাদিন থাকবি কি করে, আমাদের অভ্যাস আছে। আমরা বেরিয়ে পড়েছি, আর দিদি আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এখনো বলিনি। তো আজকে আমরা যাচ্ছি বড় বাজার অভিযানে, যেটা কিনা দিদি ছাড়া তো আমার পক্ষে, আমি তো এই প্রথম মনে হয় যাবো বড় বাজার। আর তোমাদেরকে লাস্টবার এসে বলেছিলাম মনে আছে যে যত বিয়েবাড়ির আমাদের শপিং হয়েছে সব দিদি করেছে, আর দিদির একটা খুব ভালো দোকান আছে চেনা জানা, যেখানে কিনা শাড়ি টাড়ি খুব ভালো ভালো পাওয়া যায়। তো প্রথমে আমরা ওইখানে যাব, আর তারপরে একটুখানি বড় বাজারটা ঘুরে দেখারও ইচ্ছা আছে আমার। আর দিদিকে নিয়ে যাচ্ছি কারণ দিদি হচ্ছে আমাদের ম্যাপ, বড় বাজারে মানে অলি গলি সব দিদি চেনে, আর দিদিকে চিনিয়েছে বাবা, তাই না? তুমি বাবার থেকে সব কিছু চিনেছো। তো বাবা তো এখন যেতে পারে না, তাই দিদি এখন মাঝে মাঝে বড় বাজার যায়। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার যাবো, মানে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর অনেকটাই রিজনেবল প্রাইসে। তো আমরা যেহেতু যাচ্ছি ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। আর এই দেখো ইনিও কিন্তু আছেন আমাদের। আমিও আছি, আমাকে ভুলে যাও না তোমরা, মানে দুজনে হাত ধরে ধরে চলে গেল, দেখো আমি হারিয়ে গেলাম, অ্যানাউন্সমেন্ট করতে হবে মাইকে। এটা হচ্ছে বড় বাজার ক্রাউন, ঠিক আছে? এইখানে সব লাইন দিয়ে পরপর দোকান আছে। তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটুখানি আইডিয়া দেওয়ার যে কীরকম কীরকম টাইপের জিনিস তোমরা পাবে। আর এখানে তো আমি দেখছি এখন যেহেতু শীতের সময় প্রচুর শাল টাল পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু অবভিয়াসলি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আর এইসব জিনিসগুলো দেখে বুঝতে পারছো সবাই হোলসেলেই কিন্তু এখানে জিনিস কেনে। দিদির যে চেনা জানা দোকানটা আমি বলছিলাম সেটা হচ্ছে কোমল শাড়ি। তো এখানেই প্রথমে আমরা যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো কিছু কালেকশন আর আমারও কিছু কেনার প্ল্যান আছে। আর এটা হচ্ছে গিয়ে যমুনালাল বাজার স্ট্রিটে, মানে বড় বাজার থানার ঠিক উল্টো দিকের রাস্তা। তো এটা হচ্ছে সেই দোকানটা যেখানে দিদি আর সৌমি যাবে বলে ডিসাইড করেছে, বাট বাইরে দেখো লম্বা লাইন, এখন ওয়েটিং এরিয়াতে আছি আমরা। তো এইখানে আবার কিছু একটা দেখতে গেছে, মনে হচ্ছে তোয়ালে ফোয়ালে টাইপের কিছু। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, বড় বাজারে তো তোমরা সবাই জানো যে এগুলো সব গদি আর কি, এগুলোকে দেখে দোকান মনে হয় না, সব গদি। শাড়ির দোকানে এরকম লাইন কিন্তু আমি আগে কখনো দেখিনি, যাই হোক ওয়েট করতে হবে। কীরকম লাগছে এরকম বসে থাকতে? হ্যাঁ মানে লাইন দিয়েছে ঢুকবো বলে দোকানে, কিনছে হওয়া যায় কি বিশাল লাইন, তাও আজকে বৃহস্পতিবার এই সময়টা, মানে এখানে সারা সপ্তাহে মানে সবসময় সৌমি এখানে গায়ে হলুদে পড়ার জন্য শাড়ি চেয়েছে, দোকানদারটা ভেবেছে সৌমিরই গায়ে হলুদ, একদম হলুদ হলুদ শাড়ি আর চলছে, এতটা হলুদ আনার দরকার নেই। শাড়িটাও খুব সুন্দর আছে,
দেখে তো শাড়িটা খুব লাইট হবে। এটা কি দাম আছে? 650 টাকা। 650 টাকা এটা মানে মানে রিটেলে 1100 টাকা দিলো কত না এইটা একটু দাম আছে। এক প্রাণী দেখো লিলেন বাটিক গুলো বলছে 500 টাকা, মানে আনবিলিভেবল, সিরিয়াসলি খুব ভালো কোয়ালিটি। না একটা জিনিস আমি বুঝতে পারছি, এটা কিছুক্ষণ পরে শাড়িতে চাপা পড়বে। না একটা জিনিস কি বলতো, আমরা দেখছি এক জিনিস, অন্য লোকে তো অন্য জিনিস দেখছে, সেগুলো মনে হচ্ছে বেশি ভালো, বলছি হ্যাঁ সিল্ক গুলো ভালো, না এই জড়ির শাড়ি গুলো ভালো, মানে কনফিউজ হয়ে যাচ্ছি পুরো টোটাল। লাল ছাড়া কিছু নেই, লাল ছাড়া কিছু নেই। এগুলো কি শাড়ি গো? এই টাইপের অর্গানজা সিল্ক গুলো দেখো বলছে 1000 টাকা করে, খুব ভালো, একদম হালকা, মানে মেনটেন করাটা ডিফিকাল্ট, মানে গাড়িতে উঠলে ঢুকলে মানে ফসফসিয়ে ফুলে যাওয়ার চান্স, তাই না? সিল্ক সিল্ক আমাকে ঢাকাই, এইগুলো দেখো বলছে চান্দেরি কটন, এগুলোর দাম বলছে 650 টাকা করে, এইটা কিন্তু ভালো লাগছে না? ইনফ্যাক্ট আমার তো এই গ্রিন কালারটাও খুব ভালো লেগেছে। আমার পরার মানে ডিপ কালার তো খুব ডিপ নয়, একবারে ভালো দেখো। হ্যাঁ দেখো কোনটা একরকম ডিজাইন পেয়েছি না, সবটাই তোমার কাছে আলাদা আলাদা টাইপের ডিজাইন, এগুলো সব ট্র্যাডিশনাল আইটেম। তোমার সাদার উপরে একটা মাল্টি কালার হয় না? এখন আমরা ঢাকাই শাড়ি দেখছি, ভালো দেখতে না এটা, কালারটা ভীষণ ভালো, একটু বয়স্ক মোটামুটি 1.5-2 ঘন্টা যুদ্ধ করে আমি 3টে শাড়ি কিনেছি, তো তোমাদের তো বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আমার কিন্তু খুব ভালো লাগলো, রিজনেবল প্রাইসে ভ্যারাইটি টাইপের শাড়ি আছে, মানে শুধুমাত্র কটনের শাড়ি নয় বা ফ্যান্সি শাড়ি নয়, সমস্ত রকম পিওর সিল্ক থেকে শুরু করে বেনারসি সব কিছু পাবে। আর দেখো প্রাইস, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি শাড়ির দোকান থেকে, তারপর এখন কোথায় যাই তোমাদেরকে বলছি না। Across town, trying to get to you. I've been keeping my phone on no sound, facing you out, that's true.
twice, just thinking about your eyes, and that can't be all. শাড়ির দোকান থেকে বেরিয়ে আমরা এখন ড্রাই ফ্রুটস আর এই যে মশলা দেখছো এই দোকানে এসেছি। তো এখান থেকে আমরা একটুখানি মুখশুদ্ধি নেবো ভাবছি। এইটা খুব ভালো, এটা দিদিরা খায় বলছে। হজমি আছে, হজমি খাবে? হ্যাঁ, এই হজমিগুলো খেতে দারুণ লাগে। অনেক টাইপের হজমি আছে দেখো। এই প্যাকেটটা কি দাম আছে দাদা? 20 টাকা। আচ্ছা, কি সস্তা না? সেরকম এটা নেওয়া যেতে পারে। আর এইটা একটা নাও, এটাও ভালো। এটার কি দাম? 30 টাকা। এটা করে সল্টেড কাজুর প্যাকেটটা বলছে 250 টাকা, আর এমনি নর্মালটা বলছে 200 টাকা প্যাকেট। আমার তো সস্তাই মনে হচ্ছে। বেশ ভালো কাজুগুলো দেখো, বড় বড় কাজু। Maybe turn back around, my spider sense screaming that I'm mad. এখানে শুধু ব্যাঙ্গেলস এর কালেকশন দেখো, কি অসম এই চূড়া গুলো। এটার কি দাম দাদা? 450 টাকা। দেখো এই সুন্দর দেখতে চূড়াটা বলছে 450 টাকা মাত্র। অসম। এখানে যে সুন্দর দেখতে ঝুমকাগুলো দেখছে এগুলো বলছে 150 টাকা। আর এগুলো এখানে কিন্তু খুব সুন্দর একটা দরদামের খেলা চলছে, যেটা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। সৌমি তো মোটামুটি করতে পারে দরদাম, বাট দিদি যেহেতু এইসব মানে জায়গায় প্রো, দিদির উপরে আমি ছেড়ে দিয়েছি। দরদামের লেভেলটাই আলাদা। বার্গেনিংটা কিন্তু দারুণ হলো। এটা ভালো দেখছে না? কিছু আর করার নেই। মোটামুটি আমরা এদিক ওদিক থেকে একটুখানি দেখলাম কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এবার আমরা যাচ্ছি সত্যনারায়ণ পার্ক, ঠিক আছে? এটা ভীষণই পপুলার, তাই তো? তো আমরা যে সত্যনারায়ণ পার্কে এসেছি, এটা না একটা এসি মার্কেট টাইপের। তো তোমরা এখানে লেহেঙ্গা, কুর্তি, সালোয়ার, শেরওয়ানি সবকিছুই পাবে, জুয়েলারিও পাবে তার সাথে সাথে। এই দেখো, তো এখানে একটা জিনিস আমরা দেখছি, ব্রাইডরা হয়তো ট্রায়াল দিচ্ছে লেহেঙ্গা, তারপরে গ্রুম যারা বর সাজছে, কনে সাজছে, সবই চলছে এখানে, বুঝলে তো? বেশ পাগড়ি ফাগড়ি পরে দেখছি বর একদম রেডি হালাল হতে যাওয়ার জন্যে। তো এখান থেকে আমাদের সেরকম কিছু নেওয়ার প্ল্যান নেই। আমি শুধু দেখছি এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছে। তো ওই দোকানে একটা যাবো, দেখবো যদি রিজনেবল প্রাইসের মধ্যে কিছু পাই তো নেবো। গোপালের এই জামাগুলো দেখো কি সুন্দর দেখতে, স্টোনের পুরো, 225 টাকা করে চাইছে। তো এতক্ষণ তো আমরা শাড়ি টাড়ি কিনলাম, তোমাদের সেগুলো দেখালাম, দোকানের নামও তোমাদেরকে বলে দিয়েছি। এখন আমরা এসেছি একটা চুড়িদার মার্কেটে, এখানে কাট পিস, চুড়িদার এরকম টাইপের সব কিছু পেয়ে যাবে। তো চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো লেগেছে। রেড কালারের প্যান্ট আর ওড়নাটা খুব সুন্দর।
কিতেন লাগবে এটার কি দাম আছে এটা 950 950 বাকি ওনাটা খুব সুন্দর মার্জিন বাদ সমজে यहां 5-7% है মার্জিন আচ্ছা দেখ দেখো 1150 25 1125 1100 395 করে কটনের এই পুরো সেটটা বা মেরুন হোক আর যদি পার কিছু থাকে তো এখানে আমরা কাট পিস দেখছি দেখো এই গোল্ডেন পিসগুলো বলছে 120 টাকা মিটার একটুখানি মানে সুতির চাইছে না দেখো কি বাজে ওয়েদার হয়ে গেল পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের প্ল্যান সব ভেস্তে গেছে এখন আমরা এখানে উবারের জন্য ওয়েট করছি ভালোই হয়েছে সৌরভের জন্য বলতে হবে তো আমরা না এখানটা ওয়েট করছিলাম উবারের জন্য তো দেখলাম এই কাট পিসের দোকানটা কি ভালো তো একটা গোল্ডেন কালারের ব্লাউজ আমি নিয়ে নিলাম মানে ব্লাউজ পিস তো যাই হোক এরকম ভাবে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যাবে না দিকে চলো বাড়ি ফেরা যাক না না উবার বুক হয়ে গেছে আচ্ছা দারুণ ঘটনা ঘটলো আমরা বড়বাজার থেকে ফিরে পৌনে 6টার সময় চাউমিন অর্ডার দিলাম সেটা ডেলিভার হলো পৌনে 7টার সময় আমরা খাচ্ছি এখন পৌনে 8টার সময় মানে দারুণ সিকোয়েন্স পড়ে গেল আর আমাদের না নাড়িভুড়ি হজম হয়ে গেছে তখন ওখানে কি বলতো হাত পা ভালো করে ধুতে পারবো না কোথায় কি খাবো আমরা বাড়ি এসেই খাওয়া যাবে না কেন তারপরে বৃষ্টি এসে গেল এক্স্যাক্টলি তো যাই হোক 2 ঘন্টা পরে একটু জুটছে আমাদের মানে চাতক পাখির মতো বসেছিলাম না সত্যি আমি ভাবছি কতক্ষণ তোমার মিটিংটা শেষ হবে আমরা খাবো বাড়ি ফিরেছি অনেকক্ষণ কিন্তু এতই খিদে পেয়ে গেছিল যে ব্যাগ থেকে আর এগুলো কিছু বার করা হয়নি তো দেখতে পাচ্ছি ওরা সবাই লাইন দিয়ে বসে আছে দিদি তো দেখে নিয়েছে মামুনি আর কি এক্সাইটেড দিদি কিনেছি সেটা দেখার জন্য তো একটা একটা করে মামুনিকেও দেখাই আর তোমাদেরকেও সাথে সাথে দেখিয়ে দিই তো প্রথমে বলি আমি একটা বিয়ের মানে ওটা হচ্ছে গায়ে হলুদের সকালে পরবো বলে এই শাড়িটা নিয়েছি ওটা দিদি পছন্দ করে দিল দেখো ভালো হয়েছে রংটা খুব সুন্দর হয়েছে তো এটা দেখো একটা হ্যান্ডলুম শাড়ি তো ইয়ালো আর এরকম স্লেট কালারই বলতে পারি ওই রকম কালারের পার আর এরকম জড়ি আছে জড়িটা কিন্তু খুব চকচকে নয় না বেশ ভালো লাগছে ওই কারণে মানে সকালে পরার জন্য ভালো বেশ আর দেখো বডিতেও কিন্তু ছোট ছোট এরকম বুটি আছে তবে পুরোটাই নয় মানে মিডল পার্টটাই শুধু আছে ব্লাউজ পিস আছে বলো হ্যাঁ ব্লাউজ পিস আছে হ্যাঁ এই কালারের হচ্ছে কালারের ব্লাউজ পিস এটা কিন্তু ব্লাউজ পিস দিয়ে পরলে বেশি ভালো হ্যাঁ ভালো হয়েছে দেখছো খুব সুন্দর তো এই কম্বিনেশনটাও ভালো লাগে কালারটা খুব ইয়েলোটা উপরে না ভালো লাগছে তো এইটা নিয়েছি আমি তোমাদেরকে বলি আমি তোমাদের বলছি যে ভীষণ সস্তায় এবং খুব ভালো কোয়ালিটির শাড়ি তো এটার প্রাইস নিয়েছে 650 না 650 তো এটা একটা নেওয়া হয়েছে তো আমি অ্যাকচুয়ালি দিদিকে বলছিলাম যে কেন কোমল শাড়ি অনেক না ওখানে এরকম দোকান আছে যারা কিনা হোলসেল রেটেই আর কি শাড়ি দেয় কিন্তু এই দোকানটা বলতে পারি দিদির খুব চেনা জানা আর অনেক শাড়ি আমরা এখান থেকে আমার বিয়ের সময় মনে হয় তোমরা এখান থেকে শাড়ি নিয়েছিলে শাড়ি নিয়েছিলাম হ্যাঁ আমরা যখন নামলাম ওখানে ওলা থেকে সবাই মানে ঘিরে ধরেছিল আমার দোকানে চলুন আমার দোকানে চলুন যাই হোক ঠিক আছে আর কোথাও যেতে হবে না একটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু কোনো স্পন্সরড ভিডিও নয় জাস্ট মানে আমরা গেছি আর বিয়ের সময় একটু শাড়িটারে কিনতে ইচ্ছা হয় তাই জন্য গেলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এই শাড়িটা না প্রথমটা দেখে দিদির আর ভাইয়ের পছন্দ হয়নি ঠিক আছে তারপরে বলছে যে না ভালো লাগছে ভালো লাগছে তো এটা মানে কি বললো গো দিদি এই শাড়িটার নাম এটা ফ্যান্সি শাড়ি বলতে পারো এটা ফ্যান্সি শাড়ি আর কালারটা তোমরা ক্যামেরায় কতটা মানে বুঝতে পারছো আমি জানি না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মামুনি আমার তো খুব ভালো লাগছে কালারটা আমার খুব ভালো লাগছে আর এই ব্লাউজ পিসটা মনে হয় এক কালারের ব্লাউজ পিস আর পাড়টা থাকবে আঁচলটা দেখো কি সুন্দর
তো আমি জানি না তোমরা এটা গেস করতে পারবে কিনা, আর গেস করার জন্য আমি রাখছি ওনা, আমি বলে দিচ্ছি এই শাড়িটার কত প্রাইস পড়েছে। আর এইটা ব্লাউজ পিস। হ্যাঁ এটা ব্লাউজ পিস। তো পুরোটা বেনারসি বেনারসি একটা ফিল আছে, ঠিক আছে। তো এরকম ছোট ছোট বুটি থাকবে শাড়িতে আমার খুব ভালো লাগে। আর পাড়টা দেখো সরু, আমি সবসময় বলি যে সরু পাড়ের শাড়ি বেশি আমার ভালো লাগে। তো এক দেখাতে আমার এটা ভালো লেগেছে, এটা অনেক রকমের কালার ছিল। তো দিদি বলছে এটা নেবে এটা নেবে, তো আমার নামই নিয়েই নি। আর এটার দাম মাত্র 850 টাকা, তাই আমার মনে হলো যে ঠিক আছে এরা যতই না করছে করুক, নিয়ে তো নি। এখন বলছে না ভালোই লাগছে, দেখুন ভালোই হয়েছে। আর একটা সত্যি কথা বলছি, এই যে এই জড়িগুলো না একদমই চকচকে নয়, তাই জন্য আরো বেশি ভালো লাগছে। কি বলছো বলো, তোমার তখন খুব বলছিলে না না এখন ভালো লাগছে। আর দেখো এই শাড়িটা যেটা কিনা প্রত্যেকের এক দেখায় পছন্দ হয়েছে, তো এই অল ওভার কাজের ঢাকাইটা নিয়েছি। কালারটা ভালো হয়েছে মামনি? দারুণ কালার হয়েছে, অনুভূতি দারুণ কালার হয়েছে, একদম অন্যরকম। ভেতরের কাজটাও একদম অন্যরকম, আর আসল ঢাকাই আছে কাজটা এরকম তুতে, আর মানে সেলফ কাজে তুতে ব্ল্যাক এর কম্বিনেশন। তো এরকম দেখতে এটা, এই শাড়িটা সত্যি আমারও মানে মনে হলো যে একদম অন্য রকম, মানে বডির কাজটা দেখো কি সুন্দর, খুব সুন্দর সুন্দর চয়েসেবল কিন্তু শাড়ি আছে। আমি মেনলি ভেবেছিলাম যে ঢাকাই কিনবো, কারণ সকালে যেহেতু পরবো বলছি তোমাদের গায়ে হলুদের সকালে, তো ঢাকাইটা পরলে ভালো লাগবে। কিন্তু এত সুন্দর সুন্দর সস্তায় শাড়ি দেখে আর লোভ সামলাতে পারিনি, একটা জায়গায় তিনটে হয়েছে। তো এটার দাম তোমাদেরকে বলে দিই, এটা নিয়েছে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা, এত সুন্দর কোয়ালিটি ঢাকাই, সত্যি কিন্তু ভালো। তো এই মোটামুটি আমাদের শপিং হয়েছে, আর টুকটাক কিছু কেনা হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এবার দেখো মামুনি বলে দিয়েছে লজেন্স আনার জন্য, তো মামুনির জন্য 1 প্যাকেট লজেন্স, 1 প্যাকেট হজমি, আর 1 প্যাকেট মৌরি আনা হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু এবার একটু খেতে হবে, তাহলে বোঝা যাবে না টেস্টটা কেমন হয়েছে কেমন। আর আমি এনেছি টুটি ফ্রুটি, এই সামনে ক্রিসমাস ভাবছি কেক বানাবো, এইটা আনা হয়েছে। সকাল থেকে এত ঘোরাঘুরি করে না আমার পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম, এখন 11:30 বেজে গেছে, স্টিল আমার মনে হলো যে একটু স্নান টান শাড়ি তাহলে ফ্রেশ লাগবে। তো এবার কি আমার ফ্রেশ লাগছে, আর আমি মনে হচ্ছে এডিটটা এবার করতে পারবো। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, বড়বাজার যাবো। অ্যাকচুয়ালি আমি ভেবেই এসেছিলাম যে হলুদ রঙের একটা আমি শাড়ি কিনবো, যেটা গায়ে হলুদের সকালে আমি পরবো। তো দিদিকে বলতে দিদি বললো যে তাহলে চলো বড়বাজার যাই। আমি বলছি যে একটা শাড়ি দে, দিদি বলছে একটা শাড়ি কেন, তুমি যদি নাও নাও তাও কিন্তু ওরা তোমাদের দেখাবে। আর তোমাদের যাওয়ার সময় আমি বলছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো বড়বাজারে কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায়, আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না। তো তাই আমি জানি না যে একটা ব্লগে আর কি এরকমভাবে দেখানো পসিবল নয় বড়বাজার, কারণ বড়বাজার হিউজ একটা মার্কেট, মানে আমাদের মতন লোকেদের কিন্তু ওখানে সত্যিকারে কোনো জায়গা নেই। ওখানে না মানে একদম গাঁটরি গাঁটরি জিনিস মানে মাথায় করে করে নিয়ে নিয়ে যাচ্ছে ওরা। আমরা যে শাড়ির দোকানটায় গেছিলাম, আমি তোমাদেরকে বলছি আমরাই এরকম 2-3টে শাড়ি নিচ্ছি, সবাই না মানে 100-200 পিস করে শাড়ি নিচ্ছে, মানে ভাবতেই পারছো এটা হোলসেল মার্কেট, তাই জন্য মানে আমরাই ওখানে অড, ওখানে সবাই বেশি বেশি সব জিনিস কেনে আর তাই জন্য ক্রাউডটাও বেশি। যারা তোমরা বড়বাজার গেছো, আমার তো সত্যি কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যারা গেছো আমার কথাগুলো রিলেট করতে পারবে। তবে আমার বেশ ভালো লেগেছে, মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো কিনা রিজনেবল প্রাইসে নেওয়া যাচ্ছে এবং সেম কোয়ালিটি, যেটা আমরা স্প্ল্যানেডে কিনি বা যেটা আমরা ধরো গড়িয়াহাট থেকে কিনছি জুয়েলারির কথা বলছি, সেম জুয়েলারি কিন্তু ওখানে পাওয়া যায়, মানে ওখান থেকেই ইনফ্যাক্ট সবাই কেনে যারা আর কি মানে ব্যবসা করে, পাইকারি রেটে ওখানে পাওয়া যায় বলে। আমার একটা এক্সপিরিয়েন্স হলো, আমি ব্লগে আজকে দেখানোর চেষ্টা করলাম যে বড়বাজার কি, অল্প হলেও তোমাদের নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আমার শাড়ি শপিং তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আজকে ব্লগটা কীরকম লাগলো সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।